এনকাউন্টমেন্টের দরকার আর এজন্যই এই টনি টাওয়ার গলিতে এখন আমি আছি নুরু কাক্কার জুস বারের সামনে এখানকার রিফ্রেশিং একটা জুস খাবার জন্য আর এখানকার সেই স্পেশাল জুসটা হচ্ছে লেবুর শরবত আসুন আমি এখন খেয়ে দেখি সেটা সাথে আছে নুরু কাক্কার ভাতিজা আফজাল ভাইয়া উনি কিন্তু এই মজাদার সব জুস বানাচ্ছেন তো ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা আপনি তো এখানকার স্পেশাল সেই লেবুর শরবতটা বানাচ্ছেন আচ্ছা এই লেবুর শরবত তো আমরা সব জায়গাতেই খাই কম বেশি তো আপনার এখানকার লেবুর শরবত এত মজার সবাই এত ভিড় করেছে লেবুর শরবত খাওয়ার জন্য এত কি স্পেশাল কিছু দেন শুধু চিনি শিরা আর পানি আর আপনি তো পুরো লেবুটা দেখি ভিতরে দিয়ে গুটে দিচ্ছেন এটা কি তিতা হয়ে যায় লেবুর একটা কিন্তু অসুবিধা আছে যে আমরা যখন শরবত করি মনে হয় যে তিতা হয়ে যাবে ভাইয়ারটা তিতা হয় না সিরাপটা দিচ্ছেন মানে আপনি চিনি শিরাটা করে তারপরে হচ্ছে যে লেবুটা দিচ্ছেন আর পানি দিয়ে গুলিয়ে দিচ্ছেন আর বরফ দিচ্ছেন সাথে বিট লবণ দিচ্ছেন তো সে আপনার এই লেবু শরবতটা কত করে 10 টাকা 10 টাকা মাত্র 10 টাকায় কিন্তু এই লেবুর শরবত সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ভাইয়া থাকেন আর পুরাটা সময় জুড়ে লেবুর শরবত খুব বিক্রি হয় তাই না ভাইয়া আচ্ছা ভাইয়া তাহলে আপনি আমাকে একটা লেবুর শরবত দেন নুরু কাক্কুর লেবুর শরবত দেখে আত্মা পুরো জুড়িয়ে যাচ্ছে গরমের দিনে লেবুর শরবত আর কি চাই আমার কোনো কথাই বলতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে আমি খেতেই থাকি এতটা মজা আর এতটা রিফ্রেশিং আর এই যে লেবু লেবুর জেস্ট পুরোটা একবারে ছেঁচিয়ে দিয়েছে না আমি তো ভেবেছিলাম যে তিতাই হয়ে যাবে মনে হয় একটু না পুরো ফ্লেভারটা আসছে লেবুর সাথে আবার একটু বিট লবণ দিয়েছে ঠান্ডা ঠান্ডা নোনতা নোনতা লেবুর ফ্রেশনেস মানে পুরো একটা প্যাকেজ এতটা মজার পুরো আপটা ঠান্ডা হয়ে যাচ্ছে এতটা রিফ্রেশিং আর আরেকটু আমার মনে হচ্ছে যে ওই যে পুদিনা পাতার ফ্লেভারটা আসছে তো এই জন্য আরও মাত্রাটা বেড়ে গিয়েছে অসাধারণ আজকের দিনটা এই রিফ্রেশিং এই লেবুর শরবত খেয়ে শেষ হচ্ছে আমার যে এত ভালো লাগছে আপনারা অবশ্যই অবশ্যই এই গরমে এই লেবুর শরবত তো এসে অবশ্যই ট্রাই করবেন যাত্রাবাড়িতে